আবারও নয়া রেকর্ডের পথে ধোনি, জানবো সেই সম্পর্কে, সাথে থাকছে ক্রিকেট বিশ্বের আরও কিছু আপডেট। তার আগে অনুরোধ করব বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। জাতীয় দলে অভিষেকের পর থেকেই একাধিক রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, ভারতকে দুটি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন ট্রফি সহ অসংখ্য শিরোপা উপহার দেয়া সাবেক এই সফল অধিনায়ক। জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও একাধিক রেকর্ডের মালিক চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক। সংযুক্ত আরব আমির শাহিতে চলমান আইপিএল এর 12তম আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিতে অধিনায়ক হিসেবে 100 ম্যাচ জয়ের মাইলস্টোন গড়েছেন ধোনি। শুধু জয়ের রেকর্ড গড়াই নয়, 2008 সাল থেকে শুরু হওয়া আইপিএলে 191 ম্যাচে অংশ নিয়ে ধোনি ধরেছেন 100টি ক্যাচ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আর মাত্র 3টি ক্যাচ ধরলেই ধোনি ছাড়িয়ে যাবেন সুরেশ রায়নাকে। এদিকে আইপিএল এর প্রথম দিনই বিশ্ব রেকর্ড। মরু শহরে কোভিড আবহে শুরু হওয়ায় 2020 আইপিএল উদ্বোধনী ম্যাচেই বিশ্ব রেকর্ড। শনিবার আবুধাবির জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেছেন 12 কোটি মানুষ। সারা বিশ্বে যে কোনো স্পোর্টস লীগের উদ্বোধনী ম্যাচে এর আগে এত সংখ্যক মানুষ টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেনি। মঙ্গলবার জাতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ টুইটারে এই কথা জানিয়েছেন। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ টুইটে লেখেন, ওপেনিং ম্যাচে ড্রিম ইলেভেন আইপিএল নতুন রেকর্ড গড়েছে। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের তথ্য অনুযায়ী 20 কোটি মানুষ প্রথম ম্যাচ দেখেছেন, যা এক কথায় নজিরবিহীন। এবারের আইপিএল এর মতো কোনো লীগের শুরু এর আগে এত ভালো হয়নি। করোনা ভাইরাস মহামারীর কারণে এবারের আইপিএল আয়োজন নিয়েছিল চরম অনিশ্চয়তা, কিন্তু দেরিতে বা বিদেশের মাটিতে হলেও শেষ পর্যন্ত মেগা টুর্নামেন্ট শুরু হয়। সংযুক্ত আরব আমির শাহির মাটিতে 2020 আইপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠে দর্শক উপস্থিতি না থাকলেও বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের ম্যাচ দেখতে টেলিভিশনের পর্দায় বা অনলাইন প্ল্যাটফর্মে চোখ রেখেছিলেন বিপুল সংখ্যক মানুষ। 6 মাস ধরে তারকা ক্রিকেটারদের খেলা দেখা থেকে বঞ্চিত বিশ্ব ক্রিকেট প্রেমীরা যেন অপেক্ষা করছিলেন আইপিএল এর জন্য। তাই প্রথম দিনেই সিএসকে ও মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াইয়ে চোখ রেখেছিলেন রেকর্ড সংখ্যক মানুষ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এবারের আইপিএল এ রেকর্ড সংখ্যক টেলিভিশন ভিউয়ারশিপ দেখা যাবে। টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, এই বছর আইপিএল সমস্ত দর্শকদের রেকর্ড ছিন্ন করবে। একটি অনলাইন বক্তৃতায় সৌরভ বলেছিলেন, জনতা এবারের আইপিএল টেলিভিশনে দেখবে, তারা আসলে এই মরশুমের আইপিএল এর সর্বোচ্চ রেটিং এর প্রত্যাশা করছে, কারণ তারা বিশ্বাস করে যে যদি লোকেরা মাঠে না দেখার সুযোগ পায় তাহলে তারা টেলিভিশন সেটে দেখবে। বিশ্ব রেকর্ড দর্শকদের আঁকানো ছাড়াও আইপিএল 2020 ওপেনারও সমস্ত ভক্তদের প্রত্যাশা অনুযায়ী পুরো ম্যাচ জুড়েই তাদের আসনে আবদ্ধ ছিল। গতবার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। এদিকে মেয়েদের আইপিএল কবে থেকে শুরু হবে জানালেন বিসিসিআই সভাপতি। আর 2 মাস পরেই শুরু হবে মেয়েদের আইপিএল, মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আবহে মহিলারাও যে ক্রিকেট থেকে বঞ্চিত হবেন না সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার সেই মতো শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল। বেশ কিছুদিন আগে মহিলাদের ক্রিকেট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো রকম উৎসাহ দেখাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। তখন বিসিসিআই সভাপতি জানিয়েছিলেন পুরুষদের পাশাপাশি মহিলাদের আইপিএল হবে। সেই মতোই আর মাত্র 60 দিন পরেই মেয়েদের আইপিএল হবে বলে টুইট করে জানালেন তিনি। এদিন সৌরভ লেখেন, আইপিএল এর 3টি ম্যাচ ভালোই হয়েছে, পুরুষ ও মহিলাদের আরো ভালো ভালো ম্যাচ দেখতে পাবো আশা করছি, আর 7 দিন পরেই মেয়েদের আইপিএল। নিজের টুইটার হ্যান্ডেলে এই লেখাটি পোস্ট করে বিরাট কোহলি ও হরমনপ্রীত কৌরকে ট্যাগ করেছেন তিনি। এই করোনা আবহে আইপিএল হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, তবে বিসিসিআই সভাপতি আশ্বাস দিয়ে জানিয়ে দিলেন খেলা হবে। সেই মতো মারণ ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে ভারত ছেড়ে সুদূর আরব আমির শাহিতে উড়ে এসে আইপিএল করার বিবেচনা করছেন তিনি।
এমনকি খেলা শুরু হওয়ার দশ দিন আগে নিজে এসে পৌঁছেছেন আমির শাহিদে, তদারকি করেছেন পুরো বিষয়টির। প্রসঙ্গত, এবারে আমির শাহিদে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ও চেন্নাই। ডিজিটাল মাধ্যমে এবং টিভিতে দর্শকদের সংখ্যা ছাড়িয়েছিল 200 মিলিয়ন, এ পর্যন্ত আইপিএল এর ইতিহাসের রেকর্ড বলেই জানা যাচ্ছে। এই বিষয়টি অবশ্য টুইট করে জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। সো ডিয়ার মাস ক্রিকেট ফ্যান্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান, ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।